সোনাল জি আর ইদার আলো না খুব কেয়ারফুল কেয়ারফুল যেহেতু শাকিব খানকে আমি না অন্যান্য শিল্পীরাও সাপোর্ট করে শাকিব খান নিজেকে আসলে প্রমাণ করেছে যে বাংলাদেশে উনি শুধু নয় সারা বিশ্বের মধ্যে একজন অন্যতম সুপারস্টার নতুন সিনেমা দরদের জন্য অনেক শুভেচ্ছা একদম ওর জন্মটাই হয়েছে ফিল্মের জন্য শাকিব খানকে নিয়ে 10 কোটি টাকার সিনেমা বানানো সম্ভব শাকিব খান ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন একজন আর্টিস্ট এখন প্রজেক্টে যদি তাকে নিয়ে সাহস করে কেন 100 কোটি টাকাটা পাবে কারণ শাকিব খান একটা ম্যাটেরিয়াল একটা পণ্য বা বস্তু শুধু আকারের প্রয়োজন কাদামাটিতে কুমার যেরকম আকার তৈরি করে সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তেমনি পরিচালক এবং প্রযোজক 100 কেন 200 কোটিরও যদি পরিবেশ সৃষ্টি করে বুকে সৎ সাহস করে তবে তাদের টাকা পকেটেই উঠবে প্রোডিউসার বলি অর্থলগ্নি করবে যারা ডিরেক্টর তারা তাকে দিয়ে কি করাতে পারবে তাকে কতটুকু সুযোগ দিবে তারা যতখানি সুযোগ দেয়া হয় না কেন ততখানি নেয়ার মতো ক্যাপাবিলিটি তার আছে কারণ বর্তমানে বস শাকিব খানের কেরিয়ারে সব থেকে পারফেক্ট লাইন আপ এখন ছেলে আজকে কোথায় গেছে বলেন আপনি বোমের মতো জায়গায় গিয়ে ছবি করতেছে বলিউডও যাইতে পারে যারা আছে এর মধ্যে কয়েকজন নায়িকা আছে যে শাকিবের সাথে নেওয়ার মতো শাকিবের তো রুচি আছে তার সাইন করা প্রতিটি সিনেমা বেশ ভালো বাজেটের বেশ ভালো পরিচালকদের সাথে এমন দুর্দান্ত লাইন আপ শাকিব খানের কেরিয়ারে কখনোই ছিল না বস আগে সম্পর্কের খাতিরে বা টাকার প্রয়োজনে অনেক বস্তাপাতা দুর্বল সিনেমায় অভিনয় করেছিলেন কিন্তু বর্তমানে প্রতিটি সিনেমা করার আগে বস ভেবে চিনতে সাইন করতেছেন বসের এই পরিবর্তনটা সত্যিই প্রশংসনীয় তাই আমাদের আশা বা আকাঙ্ক্ষা বস কেরিয়ারের এই পর্যায়ে এসে তার সিনেমার সংখ্যা না বাড়িয়ে ভালো কাজের সংখ্যা বাড়ানোই উচিত অনন্য মামুনকেও আমি বলবো যে অনেক শুভেচ্ছা শুভকামনা ছেলে আজকে কোথায় গেছে বলেন আপনি বোমের মতো জায়গায় গিয়ে ছবি করতেছে খুব তাড়াতাড়ি হাতে ঘোষণা দিব এটা বলতে পারি খুব ভয়ঙ্কর কিছু ঘোষণা আসছে যেটা দেখে সবাই চমকে যাবে পাবনার রাজকুমারী পাবনার না আমেরিকার নায়িকা কোটুন্নি কফি উনি পাবনায় এসেছেন মেন্টালিটির জন্য না রাজকুমার সিনেমার শুটিং করতে বাংলাদেশের পাবনা থেকে শুরু হচ্ছে রাজকুমার সিনেমার শুটিং 10 ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং পাবনায় ওই তারিখে মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন সেটাকে শুভময় করতে রাষ্ট্রপতির ছেলে প্রযোজক আরশাদ আদনান তারিখ বেছে নিয়েছেন কোটুন্নি কফি এখন বাংলাদেশে বস শাকিব খানের সাথে সিনেমা করার জন্য কোটুন্নি কফি কয়েক বছর ধরে বাংলা আয়ত্ত করলেন দেখা যাক আমাদের রাজকুমার শাকিব বসের কোন অ্যাঙ্গেল থেকে রাজকুমারী তিনি হন তবে শাকিব বসের দরদের নায়িকা সোনালকে আমরা আগে থেকে চিনতাম বসের সাথে সোনালকে কেমন মানিয়েছে আমরা সেটা সবাই জানি কুটুন্নি কফিকে আমি আগে থেকে চিনি না দেখা যাক বসের সাথে কেমন মানানসই হয়